রাত্রির হানা অব্যাহত আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বীরপাড়া ব্লকে। বুধবার গভীর রাতে উত্তর রাঙালিবাজনা গ্রামে প্রায় 30টি হাতির দল ঢুকে পড়ে। স্থানীয় নারায়ণচন্দ্র রায়, লক্ষ্মীনাথ রায়দের সুপারি গাছ, কলা গাছ ভেঙে তছনছ করে হাতির দল। ক্ষতি হয় নারকেল গাছেরও। হাতির চলাচলে ক্ষতি হয়েছে এলাকার পাটক্ষেতগুলিরও। উত্তর রাঙালিবাজনা 2 কিলোমিটার দূরে ধুমচি ফরে, সেখান থেকে হাতিগুলি বেরিয়ে গ্রামে হানা দেয় বলে জানান স্থানীয়রা। রাত যখন 12:15 তখন হচ্ছে হঠাৎ বাড়ির পাশের হচ্ছে কী বলে হচ্ছে লাউয়ের মাচা, তো কুমড়োর মাচা আর কি ভাঙার শব্দে আমরা জেগে উঠলাম। জেগে উঠেই দেখি যে হচ্ছে সামনে বাড়ির চারিদিকে হাতি, আর আজকেই হচ্ছে বাড়িতে অনেক আত্মীয় স্বজনও আসছে। তো তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে যে ঘর ছিল সেই ঘর থেকে একটা হচ্ছে নির্মাণ একটা পাকা ঘর, সেখানে সবাইকে তাড়াতাড়ি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সবাইকে জাগানোর চেষ্টা করলাম, ফটকা ফাটাতে শুরু করলাম। তো এই অবস্থায় হচ্ছে বাড়ির আশেপাশের লোকজনেরা হচ্ছে এগিয়ে আসলো, তারাও তাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করতেছিল। এবং ইতিমধ্যে হচ্ছে এই পাড়া প্রতিবেশীরা আসার আগেই বাড়ির চারপাশে হচ্ছে বেশ কিছু সুপারি গাছ ভেঙে ফেললো। তারপরে হচ্ছে আমাদের নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছের ডালপালাগুলো ভেঙে ভেঙে ফেলছিল। আর সেখানে হচ্ছে আশেপাশে ছিল আমাদের এই যে বর্ষার মরশুমের ধান গাড়ার যে বিচন ধান আর কি, সেই বিচন বাড়িতে হচ্ছে তছনছ করে ফেলছিল। এবং আশেপাশে যে আমাদের কলা বাগান সেগুলোও ধীরে ধীরে খাওয়া শুরু করলো। তো এইভাবেই হচ্ছে দীর্ঘক্ষণ 1 ঘন্টা থাকার পরে ধীরে ধীরে হাতিগুলো এক সাইড হতে থাকলো। আর কিছুক্ষণ পরেই মোটামুটি ঘন্টাখানেক পরে আর কি ফরেস্ট ডিপার্টমেন্টও আসলো। আসার পর তা হাতিগুলো ধীরে ধীরে উত্তরের দিকে ধুমচিপাড়ার ফরেস্টের দিকে এগিয়ে গেল। রাঙালিবাজার থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।